আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বাড়তে পারে বৃষ্টি, তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্র সহ ভারী বৃষ্টির আভাস, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কোন কোন জেলাগুলোতে পারবে বৃষ্টি, কী বলছে আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দেব বিস্তারিত, সঙ্গে থাকুন। এবং প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। বিদায়ের আগে মৌসুমী বায়ুর সক্রিয়তায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি চট্টগ্রাম, রংপুর ও সিলেট এই তিন বিভাগে কোনো কোনো স্থানে ভারী বৃষ্টি হতে পারে। যদিও এখন রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগ বৃষ্টির প্রবণতা বেশি। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি 91 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে 53 মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের বেশিরভাগ স্থানেও ছিল বৃষ্টি, তবে ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগ ছিল বৃষ্টিহীন। বৃষ্টি না থাকায় ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ, তবে বৃষ্টি বাড়লে জনজীবনে স্বস্তি ফিরতে পারে। বর্ষাকালের বৃষ্টি ধরানো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের প্রথম আরতের মধ্যে দেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তর অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আব্দুর রহমান বলেন, পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারে দেশে সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর, এবং পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।